দেখুন কি কাণ্ড, বাইক বানাচ্ছে AK-47-এর প্রস্তুতকারী সংস্থা কালাশনিকভ। AK-47-এর নাম সবাই শুনেছেন। রাশিয়ান সংস্থা কালাশনিকভের তৈরি এই রাইফেল বিশ্বে যথেষ্ট জনপ্রিয়। সেই সংস্থা এবার তৈরি করেছে মোটর বাইক। সে বাইক দেখলে স্বাভাবিকভাবেই তাক লেগে যাবে, তবে সাধারণ মানুষের জন্য তৈরি হয়নি ওই বাইক। বাইকটি থাকবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেসিডেন্সিয়াল স্কর্টে। অনেকেই জানেন না যে পুতিন একজন বড় মাপের বাইক প্রেমী। এছাড়া তার প্রেসিডেন্সিয়াল স্কর্টে রয়েছে লিমুজিম, সেডান, এসইউভির মতো তাবর সব গাড়ি। এবার সেই স্কর্টেই শোভা পাবে কালাশনিকভের তৈরি এই ব্ল্যাক বিউটি। বাইকটির নাম দেওয়া হয়েছে কর্টেজা। একই সঙ্গে রেট্রো আর মডার্ন লুক দুটোই মিশিয়ে দেওয়া হয়েছে ওই বাইকে। পুরো বাইকটাই কালো রঙের। বাইকের ব্র্যান্ডিং করেছে IZS নামে এক সংস্থা, যা আসলে কালাশনিকভের অধীন। এই বাইকের ওজন 500 কেজি, এর পাওয়ার 150 হর্স পাওয়ার। এই বাইক 3.5 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার পার ঘন্টা স্পিড তুলতে পারে। এই বাইক সর্বোচ্চ 113 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে পারে। প্রেসিডেন্টের ওই ফ্লিটে থাকছে BMW-র বাইকও। এখন পর্যন্ত এই বাইকের দামের বিষয়ে কিছু জানা যায়নি, তবে অদূর ভবিষ্যতে সাধারণের জন্য বিক্রি হবে এই বাইক। 2019-এ এই বাইক বিক্রির জন্য তৈরি করা হবে। প্রাথমিকভাবে আমেরিকার বাজারে বিক্রি হবে কর্টেজা।